আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি কোষ বিভাজনের সর্বশেষ যে টপিকসটা আছে ক্রসিং ওভার, এই ক্রসিং ওভার নিয়ে আলোচনা করব। তোমরা মনে রাখবে যে ক্রসিং ওভার জিনিসটা কি, মনে রাখবে ক্রসিং ওভার হচ্ছে মায়োসিস কোষ বিভাজনের প্যাকাইটিন উপধাপে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি হয়, অংশের বিনিময় হয়। এই অংশের বিনিময়টাকে বলা হয় ক্রসিং ওভার। আমি আরেকবার বলছি যে মায়োসিস কোষ বিভাজনের প্যাকাইটিন উপধাপে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হয়, আর একে বলা হয় ক্রসিং ওভার। আর এবার আমরা হচ্ছে চিত্রের মাধ্যমে বিষয়টা হচ্ছে খেয়াল করব। তোমাদের বলেছি যে দুটি নন সিস্টার ক্রোমাটিডের সাথে অংশের বিনিময় হয়, আর সেক্ষেত্রে আমি দুটো ক্রোমোজোম অঙ্কন করব। এই ক্রোমোজোমের মাধ্যমে আমরা হচ্ছে চিত্রটা ভালো করে লক্ষ্য করব। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, একটা বাবার কাছ থেকে ক্রোমোজোম নিয়ে আসব, আর একটা হচ্ছে মায়ের কাছ থেকে ক্রোমোজোমটা নিয়ে আসব। যেহেতু ক্রোমোজোম হচ্ছে বাবার কাছ থেকেও নিয়ে আসবো আর হচ্ছে মায়ের কাছ থেকে নিয়ে আসবো, এই কারণে ক্রোমোজোমটাকে আমরা কি করব, একটু কালার করে আলাদা করে দেবো। তার মানে এই ক্রোমোজোমটাকে আমি একটু কালো করার চেষ্টা করব, এটা একটু ডার্ক করে দিচ্ছি। শুধুমাত্র বৈশিষ্ট্যগত কারণে হচ্ছে পরিবর্তন দেখানোর জন্য আমি মেনলি কালারটা করে দিচ্ছি। এখন আমরা ভালো করে খেয়াল করব, যেহেতু দুইটা হচ্ছে কালার দেখানো হয়ে গেছে, এবার ভালো করে লক্ষ্য করে দেখো প্রত্যেকটা ক্রোমোজোমের যে বাহুগুলো আছে এই বাহুগুলোকে আমি একটু আইডেন্টিফাই করব। আর সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি এ স্মল বি স্মল সি স্মল বি, আর এখানে হচ্ছে ই এফ জি। আর এখানে আমি করব এ ডট বি ডট সি ডট ডি ডট ই ডট এফ ডট। তোমরা লক্ষ্য করবে যেহেতু আমি ক্রোমোজোম দুইটাকে হচ্ছে দুই রকম কালার দিয়ে বোঝানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এর যে আইডেন্টিফায়ার জন্য হচ্ছে আমি কি করব একটু চেঞ্জ করে দিয়েছি। এবার আমরা হচ্ছে ক্রসিং ওভারটা খুব ভালো করে লক্ষ্য করব যে কিভাবে ক্রসিং ওভারটা করবে। আমি আবারও হচ্ছে ক্রোমোজোমটা অঙ্কন করব। এক্ষেত্রে একটু ভালো করে লক্ষ্য করবে কোন অংশটুকু হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আমি এখানে একটু দাগ দিয়ে রাখবো, কারণ এই জায়গাটা দেখলে হচ্ছে পরিবর্তন সাধিত হবে বা লক্ষ্য করতে হবে। তো সেম কাহিনী আমি হচ্ছে এখানে কালার করে দিচ্ছি, এটাকে আমি কালার করে দিচ্ছি, আর এই সম্পূর্ণ এখানে হচ্ছে যেহেতু লেগে গেছে তো আমি এই জায়গাটা হচ্ছে কালো করে দেবো, আর এই সম্পূর্ণটাকে আমি কালো করে দিলাম। এখন একটু লক্ষ্য করবে এটাই হচ্ছে মেন পার্থক্যটা হবে, যে এই জায়গাটা দেখো সাদা আমি রেখেছি, তো এই জায়গাটা কি করব আমি কালো করে দেবো। তার মানে হচ্ছে ক্রসিং ওভারটা ঘটলে কি হবে, অংশের বিনিময় হয়ে যাবে, আর এই অংশ বিনিময়ের কারণে আমি এই জিনিসটাকে একটু আলাদা করে দিলাম। ঠিক সেম কারণে হচ্ছে এখানে করব। এবার একটু লক্ষ্য করে দেখো আমি সেখানে একই জিনিস লিখবো এ বি সি
পাশাপাশি এখানে ই এফ জি। তবে মনে রাখবে এই যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে পরিবর্তন সাধিত হয়ে গেছে, তাহলে অবশ্যই আমরা এই জায়গাটা লিখতে পারি এ ডট থ্রি ডট, ওকে। আর পাশাপাশি হচ্ছে আমরা এই জায়গাটা লিখতে পারবো এ বি। তার মানে আমি কি বলতে যাচ্ছি, আমি বলতে যাচ্ছি এই যে কালো অংশটুকু দেখো এ ডট বি ডট লিখেছি, আর এখানে সেই হচ্ছে এ ডট আর হচ্ছে বি ডট, সেম সাদা অংশটুকু হচ্ছে আমি লিখেছিলাম হচ্ছে এ আর বি, এই কারণে হচ্ছে এখানে কি করেছি এ আর বি লিখে রেখেছি। তো এখন আমরা একটু ই করবো, এর হচ্ছে লেবেলিংটা আমরা করে ফেলবো। সেক্ষেত্রে আমরা অবশ্যই করতে পারি ক্রোমাটিড, মাটিড এই জায়গাটা আমরা লক্ষ্য করব, এই অংশটাকে আমরা বলতে পারবো সিস্টার ক্রোমাটিড। আর যখন আমরা হচ্ছে দুইটা ভিন্ন রকমের বলবো তখন বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। আমি একটু উপর দিয়ে লেখার চেষ্টা করব এই অংশ, তোমরা মনে রাখবে এটা হচ্ছে নন সিস্টার। লেগে গেছে, আর এই যে লেগে গেছে তোমরা জানো এই জায়গাটার নামটা আমরা কি বলে থাকি কায়াজমা। তো এই কায়াজমা জায়গাটাই কি হবে লেগে যাবে, আর লেগে গেলে কি হবে এর মধ্যে অংশের বিনিময় ঘটে যাবে। এখন একটা ক্রোমোজোমের যদি অংশের বিনিময় ঘটে তাহলে অবশ্যই আমরা বলতে পারবো তার ভিতরে যে তোমার ডিএনএ আছে এই ডিএনএর মধ্যে কি হয় অংশের বিনিময় হয়। আবার ডিএনএর মধ্যে যদি হচ্ছে অংশের বিনিময় ঘটে তার ভিতরে কি থাকে জিন থাকে, তাহলে জিনেরও কি হবে পরিবর্তন সাধিত হবে। আর জিনের যদি পরিবর্তন সাধিত হয় তাহলে আমরা তো জানি যে জিনের মাধ্যমে কি হয় বৈশিষ্ট্য প্রকাশ পায়, আর সেই বৈশিষ্ট্য কি হবে চেঞ্জ হয়ে যাবে। আর যদি বৈশিষ্ট্যের মধ্যে চেঞ্জ হয়ে যায় তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে সারা পৃথিবীতে যে জীবগুলো আছে এই জীবগুলোর মধ্যে কি হবে পরিবর্তন সাধিত হবে। আর এই কারণে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে যত প্রকার হচ্ছে মানুষ আছে কারোর চেহারার সাথে কি নাই কারো চেহারার মিল নাই, শুধুমাত্র এই মায়াসী ঘটার কারণে। তো আশা করি এবার আমরা এখান থেকে কিভাবে সৃজনশীল হতে পারে সে বিষয়টা আমরা একটু লক্ষ্য করবো। তোমরা জানো যে কোষ বিভাজনের মধ্যে আমরা মেইনলি দুইটাকে হচ্ছে ধরে থাকি, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মায়োসিস। কারণ সে দৃষ্টিকোণ থেকে যদি উদ্দীপকের কথা বলি তাহলে আমরা চিত্রের মাধ্যমে কিছুটা উদ্দীপক তৈরি করতে পারবো। সেক্ষেত্রে প্রথমে দেখো টয়েসে বিভক্ত হয়ে আবার লেখলাম হচ্ছে টয়েসে, এখান থেকে আবার যদি বিভক্ত করি এটাকেও যদি আমরা বিভক্ত করি টয়েস, আর এই পাশে আমরা লিখব টয়েস এন বিভক্ত করার পর হচ্ছে এন এন, আবার আমরা বিভক্ত করলাম এটা হচ্ছে এন এটা হচ্ছে এন। ঠিক সেম কাহিনী যদি এখানে করি দেখো এন এন, আমি লিখতে পারি চিত্র এ আর হচ্ছে চিত্র বি। এবার একটু লক্ষ্য করে দেখো
দুইটা চিত্রের মধ্যে অনেকটা মিল আছে এবং কিছুটা হচ্ছে কি অমিলও আছে। এখন আমি এই জিনিসটা তোমাদেরকে খেয়াল করো, ভেবে দেখো, টুয়াইস এন মানে টু এন থেকে আবেদন বিভক্ত হয়েছে টু এন হয়েছে বা টুয়াইস এন হয়েছে, ঠিক সেম কাহিনী হচ্ছে পরবর্তী ক্ষেত্রে হয়েছে। তোমাদের মনে আছে হয়তো বা আমি বলেছিলাম যে মাইটোসিস মানে কি সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়, সমান আকৃতি এবং সমগুণ সম্পূর্ণ ক্রোমোজোমে কি হয় বিভক্ত হয়ে যায়, তাহলে মানে একটা থেকে দুইটা হবে তো একই রকমের হবে, পাশাপাশি হচ্ছে দুইটা থেকে চারটা হবে। তুমি তাকে দেখো এরকম প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে কি হবে এরকম বিভক্ত হয়ে একই সমান আকৃতি হবে এবং সমগুণ সম্পূর্ণ হবে। কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে দেখো তুমি কেন বলবে রে এটা মায়োসিস হবে, কারণ তুমি জানো যে মায়োসিস টুয়াইস এন হলে প্রথম ধাপে কি হবে বিভক্ত হয়ে যাবে, আর বিভক্ত হলে কি হবে টুয়াইস এন থেকে হচ্ছে এন এন হবে। তোমাদের মনে আছে মনে হয় মায়োসিস এর প্রথম যে মায়োসিস ওয়ান আছে এটাকে বলা হয় কি রাসমূলক বিভাজন। তুমি দেখো টুয়াইস এন থেকে কি হয়েছে ওয়ান ধাপ হয়ে গেছে না তো হ্রাস হয়ে গেছে, ঠিক পরবর্তী ধাপে তুমি জানো যে বিভক্ত যখন হবে তখন কিন্তু কি হবে মানে সমগুণ সম্পূর্ণ হবে বা সম আকৃতি সম্পূর্ণ হবে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি এটা হচ্ছে মায়োসিস ওয়ান আর এটা হচ্ছে কি মায়োসিস টু। এখন উদ্দীপকে তো আমরা মোটামুটি খেয়াল করলাম, প্রশ্নের ক্ষেত্রে অনেক সময় বলতে পারে যে চিত্র বি এর তৃতীয় উপধাপ বা প্যাকেটিনে যে উপধাপটা আছে এটাকে হাইড করে বলতে পারে যে তৃতীয় নাম্বার উপধাপের চিহ্নিত চিত্র অঙ্কন করো অথবা বলতে পারে চিত্র সহ বৈশিষ্ট্য লেখো। তখন তোমাকে মনে রাখতে হবে যে এই এই যে ধাপটা দেখানো হয়েছে এই ধাপের যে তৃতীয় উপধাপটা বলা হয়েছে সেটা হচ্ছে কি হবে প্যাকেটিং হবে। আর পাশাপাশি বলতে পারে যে চিত্র এ এর কি এর হচ্ছে গুরুত্ব যে জীবগুলো যে গুরুত্বটা আছে সেটা দেবে হচ্ছে লেখো। আবার এটা খুব উল্টেও লেখা যায় সেটা আমি বলতে যাচ্ছি এরকম যে চিত্র এ এর দ্বিতীয় নম্বর যে ধাপ আছে তার চিত্র সহ বর্ণনা করো, পাশাপাশি বলতে পারে চিত্র বি এর জীবগুলো যে গুরুত্বটা আছে সেটা তুমি লেখো। তার মানে আমি এটা বলছি যে গ নাম্বার যেটা বলে থাকে প্রয়োগমূলক এই প্রয়োগমূলকে তোমার এখান থেকেও প্রশ্ন আসতে পারে এখান থেকেও প্রশ্ন আসতে পারে, আর যদি এখান থেকে তোমার হচ্ছে প্রয়োগমূলক চলে আসে তাহলে এখান থেকে কি আসবে উচ্চতর দক্ষতা চলে আসবে। আবার সেম কাহিনীও হতে পারে এর মতো অথবা হচ্ছে উল্টাটাও হতে পারে, এখান থেকে হচ্ছে কি হতে পারে প্রয়োগমূলক হতে পারে এবং এখান থেকেও কি হতে পারে উচ্চতর দক্ষতা হতে পারে। তো মোটামুটি হচ্ছে এটাই ছিল তোমাদের সাথে হচ্ছে আমার আলোচনা, আশা করি সবাই বুঝতে পারছো। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।